আমরা আগের দিন পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট আর আণবিক গুরুত্ব বা মলিকুলার ওয়েট এইটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেটা আলোচনা করেছিলাম হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষে, কেন হাইড্রোজেনকে সাপেক্ষ বা একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়েছিল। সেটাও বলেছিলাম যে হাইড্রোজেন সবার চেয়ে ছোটো, সবার চেয়ে হালকা, তাহলে যে কোনো তোমার পরমাণু বা যে কোনো অ্যাটমের মাসটা হাইড্রোজেন অ্যাটমের মাসের জাস্ট মাল্টিপল হবে, গুণিতক হবে। সে দুগুণ হতে পারে, 5 গুণ হতে পারে, 15 গুণ হতে পারে, 100 গুণ হতে পারে, মাল্টিপল হবে। সেই জন্য হাইড্রোজেনটাকে বাছাই করা হয়েছিল, কিন্তু বাস্তবে হাইড্রোজেনের শুদ্ধতা অতটা পাওয়া যায় না বলে হাইড্রোজেনটাকে পরে পরবর্তীকালে স্ট্যান্ডার্ড হিসেবে বাদ দেওয়া হয়। শুদ্ধতা পাওয়া যায় না মানেটা কি? তা শুদ্ধতার কথা যখন উঠলো, তখন আগে একটা জিনিস আলোচনা একটু করেই নিই এই ফাঁকে, সেটা হচ্ছে আইসোটোপ। আইসোটোপ মানে হচ্ছে, আইসোটোপের বাংলা টার্ম হচ্ছে সমস্থানিক। আইসোটোপ কী? আইসোটোপ সম্বন্ধে আগেও শুনেছ যে একই অ্যাটমিক নাম্বার কিন্তু ডিফারেন্ট মাস নাম্বার বিশিষ্ট যদি অ্যাটম থাকে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। অর্থাৎ একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভর সংখ্যা ভিন্ন। উদাহরণ কীরকম হবে? ভর সংখ্যা পাল্টায় কী করে? পারমাণবিক সংখ্যা এক রেখে নিউট্রন সংখ্যা পাল্টে গেলেই ভর সংখ্যা পাল্টে যাবে, নিউট্রন নাম্বার যদি পাল্টে যায়। যেমন হাইড্রোজেনের বেলাতেই এইরকম 3টি হাইড্রোজেন পাওয়া যায়। আগে একটু আইসোটোপ নিয়ে আলোচনা করে নিই। বাংলায় বলা হয় সমস্থানিক, 1H1, 2H1, 3H1 এরকম। আচ্ছা, একটা জিনিস বলি, এই মাথায় একটা ধরো যে কোনো একটা পরমাণু আছে, পরমাণু সিম্বল হচ্ছে Y, এই মাথার নাম্বারটাকে এই A, মাথায় একটা নাম্বার লেখা হয়, তলার একটা নাম্বার লেখা হয়, এই এটাকে বলা হয় মাস নাম্বার বা ভর সংখ্যা, এইটাকে লেখা হয় অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক, দুটোই বলা হয় একই জিনিসকে। মাস নাম্বারটা বেসিক্যালি কি? মাস নাম্বারটা হচ্ছে নিউট্রন আর প্রোটনের যোগফল, আর এইটা হচ্ছে শুধুমাত্র প্রোটন। তাহলে এই যে আমরা 1H1 কমাগুলো মুছে দিই, নাহলে এই যে 3টে আইসোটোপ লিখেছি তার মধ্যে 1H1 এর মধ্যে বুঝতেই পারছ প্রোটন হচ্ছে একটা, নিউট্রন নেই। 2H1 এর মধ্যে প্রোটন একটা, নিউট্রনও একটা, আর 3H1 এর মধ্যে প্রোটন একটা, নিউট্রন দুটো। দেখো, যোগ করলে এখানে 1 আর 0 যোগ করলে এই 1 হয়, 1 আর 1 যোগ করলে 2 হয়, 1 আর 2 যোগ করলে 3 হয়। অর্থাৎ ভর সংখ্যা যে প্রোটন আর নিউট্রনের যোগফল সেটা এখান থেকে বোঝা যাচ্ছে। এইটার নাম হচ্ছে সাধারণ হাইড্রোজেন বা অর্ডিনারি হাইড্রোজেন, এর আরেকটা নাম হচ্ছে প্রোটিয়াম, এটাকে বলা হয় ডয়টেরিয়াম, আর 3 নম্বরটাকে বলা হয় ট্রাইশিয়াম, অর্থাৎ প্রোটিয়াম, ডয়টেরিয়াম,
আর এটা হচ্ছে ট্রাইসিয়াম। এই এই তিনটে নাম বাংলায় প্রোটিয়াম বানান করে পয়রা পলৌকা টয় হস্য উন্তুস্ত একাম লিখবে, ডয়টেরিয়াম ড উন্তুস্ত টয় কা রয়স্যি উন্তুস্ত একাম, আর ট্রাইটিয়াম কেউ কেউ ট্রাইসিয়ামও বলে, কেউ কেউ ট্রিটিয়ামও বলে, যা খুশি লিখতে পারো, টয়রা ফলা হস্যই টয় হস্যই উন্তুস্ত একাম এটাও লিখতে পারো। তো যাই হোক, এই তিন ধরনের আইসোটোপ হাইড্রোজেন অ্যাভেলে উপস্থিত থাকে প্রকৃতিতে, যার মধ্যে এই ওয়ান এইচ ওয়ানটাই সবচেয়ে বেশি পরিমাণে থাকে, টু এইচ ওয়ানও খুব কম থাকে, থ্রি এইচ ওয়ানও যথেষ্ট কম থাকে। এবারে তাহলে যখন আমি কোনো একটা জিনিসকে স্ট্যান্ডার্ডাইজ করব, অর্থাৎ কোনো একটা জিনিসকে স্ট্যান্ডার্ডাইজ করব বলার থেকে বলা উচিত স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করব, অর্থাৎ হাইড্রোজেনকে যদি স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করি, যদি কেবলমাত্র প্রোটিয়াম উপস্থিত থাকতো অ্যাটমসফিয়ারে তাহলে আমার সমস্যা ছিল না, কিন্তু তার সঙ্গে ডয়টেরিয়াম ট্রিটিয়াম ইত্যাদি এগুলো উপস্থিত আছে, ফলে হাইড্রোজেনকে হাইড্রোজেনের আমরা অ্যাটমিক ওয়েটটাকে পারফেক্টলি ওয়ান ধরতে পারি না। ওয়ান কেন অ্যাটমিক ওয়েট ধরবো না, ওয়ান অ্যাটমিক ওয়েট ধরবো এই কারণেই, কারণ অ্যাটমিক ওয়েটের সংজ্ঞা কী ছিল, ডেফিনেশন কী ছিল, অর্থাৎ কোনো মৌলের পরমাণু, একটা হাইড্রোজেন পরমাণু হচ্ছে যত গুণ ভারী, তাহলে একটা হাইড্রোজেন পরমাণু নিজের তুলনায় তো এক গুণ ভারী, বা নিজের সাপেক্ষে এক গুণ ভারী, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট হওয়া উচিত ওয়ান। কিন্তু বাস্তবে এই আইসোটোপ যেহেতু দুই আর তিন, অর্থাৎ ডয়টেরিয়াম আর ট্রিটিয়াম এই দুটো উপস্থিত থাকে প্রকৃতিতে, সেই জন্য ঠিক পারফেক্টলি এক গুণ ভারী করা হয় না, তার চেয়ে একটু সামান্য 1.008 এরকম একটা ভ্যালু চলে আসে অ্যাটমিক ওয়েটের। কেন এরকম হয় না, আমরা যখন অ্যাটমিক ওয়েট হিসেব করি, অ্যাটমিক ওয়েটের মাস নাম্বার তাহলে পারফেক্টলি ইকুয়াল হতো যদি কোনো আইসোটোপ না থাকতো, কোনো মৌলের যদি কোনো আইসোটোপ উপস্থিত না থাকতো, তাহলে যাহা মাস নাম্বার অর্থাৎ যেটা ভর সংখ্যা সেটাই পারমাণবিক গুরুত্ব হতো, কারণ বুঝতেই পারছো যে অন্য, যেমন ধরো আমি একটা জিনিস বুঝতে পারছি এখানে, যে একটা ডয়টেরিয়াম পরমাণু একটা প্রোটিয়াম পরমাণু দ্বিগুণ ভারী, বিকজ একটা প্রোটন একটা নিউট্রন, এখানে দুটো জিনিস উপস্থিত আছে, এখানে একটা জিনিস উপস্থিত আছে, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আমরা প্রোটিয়াম আর প্রোটিয়াম নয় প্রোটন আর নিউট্রনকে মোটামুটি তাদের ভর সমান বলে ধরে নিয়েছিলাম, এবং ভর সমান বলে ধরে নেওয়ার ফলে তাহলে বুঝতেই পারছো এই দুই আছে যেহেতু, এখানে এখানে যেহেতু এক আছে, তাহলে এই ডয়টেরিয়ামটা নিশ্চয়ই এই প্রোটিয়ামের থেকে দ্বিগুণ ভারী, ট্রিটিয়ামটা নিশ্চয়ই এর তিন গুণ ভারী। প্রকৃতিতে সবগুলি উপস্থিত আছে, সবচেয়ে বেশি পরিমাণ আছে এইটা, বাকি দুটো কম আছে কিন্তু আছে। তা যখন আমরা পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট হিসেব করব, তখন তারা প্রকৃতিতে কতগুলো করে আছে সেটাও কিন্তু আমরা হিসেবের মধ্যে ধরব, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এদের বাংলায় যে কথাটা ব্যবহার করা হয়, এদের ভারযুক্ত গড় নির্ণয় করব, উই উইল ক্যালকুলেট দ্য ওয়েটেড অ্যাভারেজ অফ দ্য অ্যাটমিক ওয়েটস। এই ভারযুক্ত গড় বা ওয়েটেড অ্যাভারেজ জিনিসটা কীরকম না, সহজ একটা উদাহরণ নিই তোমার, ধরা যাক আমি একটা সহজ উদাহরণ নিয়ে নিলে ব্যাপারটা বোঝা যাবে। ধরো তোমাদের স্কুলে একটা পরীক্ষা নেওয়া হয়েছে, সেই পরীক্ষায় 20 জন ছেলে, ধরো পঞ্চাশ নম্বর, আচ্ছা 50 নম্বরের পরীক্ষাই ধরো, 50 নম্বরের পরীক্ষা, 20 জন স্টুডেন্ট হয়তো 50-এর মধ্যে 20 পেয়েছে, তোমাদের স্কুল ক্লাসের ছাত্র সংখ্যা ধরো 50 জন, সাপোজ 20 জন ছেলে 20 করে পেয়েছে, 20 জন স্টুডেন্ট, আরও 20 জন ছেলে তারা 30 করে পেয়েছে, 40 জন হয়ে গেল, আর বাকি 10 জন 40 করে পেয়েছে। তাহলে তোমাকে যদি অ্যাভারেজ মার্কস বার করতে বলি, তুমি কি করবে, 20+30+40 যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবে? নো, অ্যাভারেজ বার করে সেইভাবেই, জাস্ট 3টাকে যোগ করে আমরা
তিনটে জিনিস যেহেতু যোগ করছি তাহলে তিন দিয়ে ভাগ করে দেব, কিন্তু এইভাবে কিন্তু অ্যাভারেজ মার্কস বেরোবে না। কারণ 20 মার্কস পাওয়া ছেলের সংখ্যা আর 30 মার্কস পাওয়া ছেলের সংখ্যা 10 মার্কস এই 40 মার্কস পাওয়া ছেলের সংখ্যার থেকে বেশি, তাহলে সেই ক্ষেত্রে আমাকে ভারযুক্ত গড় নির্ণয় করতে হবে। কীরকম ভারযুক্ত গড় নির্ণয় করব, না ধরা যাক 20 মার্কস পেয়েছে 20 জন, তাহলে মোট মার্কস তাদের কত? 20 × 20। আচ্ছা 30 মার্কস পেয়েছে আরও 20 জন, তাহলে তাদের মোট মার্কস কত? 20 × 30। আর শেষকালে 10 জন 40 মার্কস করে পেয়েছে, তাহলে তাদের মোট মার্কস কত? 10 × 40। তাহলে এই টোটাল মার্কস হলো, তাহলে 20 × 20 = 400, তারপরে 30 × 20 = 600, আর লাস্টে 40 × 10 = 400। তাহলে প্রথমে 400, মাঝে 600, আবার 400, তা 6 × 4 = 10, 7 × 4 = 1400। এবার ক্লাসে ছাত্র সংখ্যা 50 জন, তাহলে আমার অ্যাভারেজ মার্কস হবে 1400/50, অর্থাৎ আমি টোটাল নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে টোটাল মার্কস তারা সবাই যে যত মার্কস পেয়েছে সেটাকে ডিভাইড করলাম, অর্থাৎ আমি করলাম কি 20 × 20 এইটা প্লাস 20 × 30 প্লাস 10 × 40, এইটা করে ওকে ভাগ করলাম 20 + 20 + 20 + 10, এই নাম্বারটা দিয়ে ভাগ করলাম, এইটা হচ্ছে ছাত্র সংখ্যা আর এইটা হচ্ছে টোটাল মার্কস। 20 × 20 করলে 400 হয়েছিল, এইটা 600 হয়েছিল, আর তার পাশেরটা 400 হয়েছিল, আর তলায় হচ্ছে 50, এটা ভাগ করলে যা দাঁড়াবে, এটা হচ্ছে অ্যাভারেজ মার্কস। এইভাবে অ্যাভারেজ বার করাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ বা ভারযুক্ত গড় নির্ণয় করা। তা আমরাও আইসোটোপের ক্ষেত্রে অ্যাটমিক ওয়েট বার করব যখন এইরকম মাস নাম্বারগুলোর ভারযুক্ত গড় নির্ণয় করব, অর্থাৎ তারা প্রকৃতিতে কত পার্সেন্টে উপস্থিত আছে সেইটাকে তাদের মাস নাম্বার দিয়ে গুণ করব, করে টোটাল করব, করে এবার 100% দিয়ে ভাগ করব। এই কাজ একটা উদাহরণ নিই, ব্যাপারটা বুঝতে একটু সুবিধা হবে। এটা মুছে দিলাম, ধরো ক্লোরিনের ক্ষেত্রে দুটো আইসোটোপ উপস্থিত আছে, একটা হচ্ছে 35Cl70 আর একটা হচ্ছে 37Cl70, এই দুটো উপস্থিত আছে। এইবার তাহলে এইটা বা প্রকৃতিতে পাওয়া যায় 75%, এইটা প্রকৃতিতে পাওয়া যায় 25%। এবার তাহলে বল অ্যাটমিক ওয়েট অফ ক্লোরিন, ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব। আমরা ক্লাসের মোট ছাত্র সংখ্যা দিয়ে ভাগ করেছিলাম, এখানে টোটাল পার্সেন্টেজ দিয়ে ভাগ করবো, টোটাল পার্সেন্টেজ মানে এইটা যতটা এইটা যতটা সেটা দিয়ে ভাগ করো, মানে 100% দিয়ে ভাগ করো, সেটাই বলেছিলাম উত্তর। এটা যদি গুণ করো, গুণ করে ফেলি, গুণ করলে কি দাঁড়ায়? 35 × 75 5 বাজে 25, হাতে 2 5 হাতে 35 37, আর এদিকে 3 বাজে 15 5 হাতে 1, 3 7 21 হাতে 22, 5 7 বাজে 12 2 হাতে 1, 3 4 হাতে 6, 2 6 2 5, যদি না গুণ ভুল করে থাকে তবেই পারে। 1 বাজে 25 হাতে 2, 10 7 35 হাতে 22, 5 7 বাজে 12 3 হাতে 4 হাতে 6, 2, আশা করি করে নেব। নেক্সট
আরেকটা গুণ করতে হবে, সেটা হচ্ছে 37 ইনটু 25, এটা গুণ করে 925। হ্যাঁ, তোমাদের আছে কিছু কিছু ক্যালকুলেটার আছে মোবাইলে ক্লাস করছো। যোগ করলে এটা হচ্ছে, হ্যাঁ স্যার, ক্লোরিনের তাহলে অ্যাটমিক ওয়েট হবে 35.5। দেখো পূর্ণ সংখ্যায় বেরোলো না, অর্থাৎ কেন ভগ্নাংশ আসে বুঝে গেলাম। তা এই কারণে হাইড্রোজেনকে আস্তে আস্তে ওই স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করার কাজটা বন্ধ করা হলো। এখন বর্তমানে প্রথমে মাঝখানে অক্সিজেনকে স্ট্যান্ডার্ডাইজ কতটা বারবার ব্যবহার করছি ভুল ব্যবহার করছি, অক্সিজেনকে মাঝখানে স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ বাটখারা হিসেবে। এখন বর্তমানে কার্বন ব্যবহার করা হয় বিলকুল। এবার তাহলে প্রশ্ন করতে পারো, তাহলে স্যার অক্সিজেনের কি আইসোটোপ নেই বা কার্বনের কি আইসোটোপ নেই? না, উত্তর হচ্ছে হ্যাঁ আছে, অক্সিজেনেরও আইসোটোপ আছে কার্বনেরও আছে। তা সত্ত্বেও ব্যবহার করা হয় কেন? না, এদের আইসোটোপগুলো থেকে এই পরমাণুগুলোকে বিচ্ছিন্ন করা, মানে অর্থাৎ ধরো আমি কার্বন আইসোটোপ যেগুলো উপস্থিত আছে সেইটা নিয়ে একটু আলোচনা করি, তাহলে ক্লিয়ার হবে। অক্সিজেনের যেমন নর্মাল যেটা বেশি পাওয়া যায় সেটা 16 ও 18, এছাড়াও পাওয়া যায় হচ্ছে 17 ও 18, 18 ও 8, আর 18 ও 8, এই তিনটে পাওয়া যায়। কার্বনের বেলায় পাওয়া যায় 12C6, 14C6, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বোধহয় সম্ভবত পাওয়া যায় এই আইসোটোপগুলো উপস্থিত থাকা সত্ত্বেও। তাহলে কার্বনকে ব্যবহার করা হয় কেন বাটখারা হিসেবে, স্ট্যান্ডার্ড হিসেবে? তার কারণ হচ্ছে এই আইসোটোপটা কার্বনের, এই ধরো কোনো একটা স্যাম্পল পাওয়া গেল তার মধ্যে 14C6 উপস্থিত আছে, 12C6 উপস্থিত আছে, বাট উই ক্যান সেপারেট আউট 14C6 ফ্রম 12C6 বাই ইজিয়ার মেথডস অ্যান্ড মোর কনভিনিয়েন্টলি। ব্যাপার হচ্ছে যে আমরা 14C6 আইসোটোপটাকে 12C6 আইসোটোপ থেকে রিমুভ করতে পারি, পৃথক করতে পারি তুলনামূলকভাবে সহজ উপায়ে এবং অনেক বেশি অ্যাকিউরেসি সহ। অর্থাৎ প্রায় হয়তো দেখা গেল সব 14C6 পরমাণুকেই আমরা রিমুভ করতে পেরেছি, তাহলে আমরা 12C6 যে স্যাম্পলটা পাবো সেটা অনেক পিওর স্যাম্পল পেতে পারি। সেই জন্য বর্তমানে অ্যাটমিক ওয়েটের ডেফিনিশনে আমরা হাইড্রোজেন স্কেল ছেড়ে দিয়ে কার্বন স্কেলে চলে গেছি। এইবার কার্বন স্কেলে যে চলে যাব তাহলে তো স্যার সব ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে তোমাদের ক্লাসে ধরো আর কথা বলবো, এই ধরো মনীষার কথাই বলি, মনীষার রেসপেক্টে যদি বাদ বাকিদের ওজন আমি কত গুণ সেটা যদি মাপি যে ভ্যালু পাবো, সৌমিলির রেসপেক্টে মাপলে সেই ভ্যালু পাবো না, খুব স্বাভাবিক কথা। হাইড্রোজেন হচ্ছে ধরো সৌমিলি আর কার্বন হচ্ছে ধরো মনীষা, তাহলে সৌমিলির রেসপেক্টে যত গুণ করে হবে প্রত্যেকের ওজন, মনীষার রেসপেক্টে তা হবে না। তাহলে এতদিন পর্যন্ত সৌমিলির রেসপেক্টে ওজন করে এসছি, তাহলে সবাইয়ের এই ভ্যালুগুলো মুখস্থ হয়ে গেছে, তাহলে তো সমস্যা হয়ে গেল। তাহলে কি করব, তাহলে এক কাজ করি, একটা ফ্যাক্টর দিয়ে ভাগ করে দিই। কীরকম ফ্যাক্টর? না ধরা যাক সৌমিলির থেকে মনীষা এক্স গুণ ভারী, তাহলে আমি যদি প্রত্যেকটা কার্বনের রেসপেক্টে পারমাণবিক গুরুত্ব নির্ণয় করে এক্স দিয়ে ভাগ করে দিই প্রত্যেকটাকে, তাহলে সমস্যা মিটে গেল। অর্থাৎ সেই আবার মানে সৌমিলি স্কেলে যা পেয়েছিলাম সেই ভ্যালুটাই পেয়ে যাব। বার করছি কার্বন স্কেলে, কিন্তু ম্যাথমেটিক্যালি আমি সেটাকে আবার আগের মতো রেজাল্টে ব্যাক করিয়ে নিয়ে যাচ্ছি। অর্থাৎ হাইড্রোজেন স্কেলে অ্যাটমিক ওয়েট আমার ছিল 1 অ্যাটম
of an element by weight of one atom of hydrogen. বাংলায় কি লিখবে? অ্যাটমিক ওয়েট হচ্ছে পারমাণবিক গুরুত্ব সমান কোন মৌলের একটি পরমাণুর ওজন উপরেরটা আর ডিভাইডেড বাই হাইড্রোজেনের একটি পরমাণুর ওজন। কঠিন কিছু নয়। আর কার্বন স্কেলে তাহলে হওয়া উচিত ছিল সেই অ্যাটমিক ওয়েট weight of one atom of an element উপরটা যেমন আছে তাই divided by weight of one atom of 12C6 লিখলাম কেন? কারণ 14C6 লিখলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে, সেই জন্য পার্টিকুলারলি 12C6 লিখলাম। অর্থাৎ এই যে কার্বন স্কেলটা, এটা যে কোনো কার্বন স্কেল না, এটা 12C স্কেলও বলা হয় অনেক সময়, কারণ 14C স্কেল নিলে হবে না, 6 তো দুটোই 6 তলাটা, এটা তাহলে 12C স্কেল বলা হয় অনেক সময়। তা বাংলাতে তাহলে 12C6 কার্বনের একটি পরমাণুর ওজন তলায় লিখবে, উপরটা তো একই। তাহলে এবার এই অবস্থায় তাহলে একটা আমি সহজ উদাহরণ নিই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন ধরো সোডিয়াম, সোডিয়াম পরমাণুর আমি অ্যাটমিক ওয়েট বার করতে চাইছি। সোডিয়াম পরমাণুর অ্যাটমিক ওয়েট, সোডিয়াম পরমাণুর মধ্যে, সোডিয়াম পরমাণু মানে এনএ, এটা আশা করি সকলে জানো। প্রোটন আছে 11টা, নিউট্রন আছে 12টা। তাহলে হিসেব মতো হাইড্রোজেন স্কেলে, হাইড্রোজেন স্কেলে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব বা অ্যাটমিক ওয়েট হওয়া উচিত তাহলে 11+12, মাস নাম্বার হচ্ছে 23। তাহলে হাইড্রোজেন স্কেলে, হাইড্রোজেন স্কেলটা কি ছিল? ওয়েট অফ ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট, ওয়েট অফ ওয়ান অ্যাটম অফ হাইড্রোজেন। তাহলে ওয়েট অফ ওয়ান অ্যাটম অফ এলিমেন্ট মানে এর মধ্যে 23টা প্রোটন আছে মনে মনে ভাবো, আর একটা হাইড্রোজেন অ্যাটমের মধ্যে একটাই প্রোটন আছে, মানে এর তোমার সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে হাইড্রোজেন স্কেলে 23। আর এই কার্বন স্কেলে যেটা লিখেছি, তাহলে কার্বন স্কেলে হয়ে যেত, তাহলে কার্বন স্কেল এই একই রকম 23 বাই, কার্বনের মধ্যে তো 6টা প্রোটন 6টা নিউট্রন আছে, অর্থাৎ এই যে 12 হয়েছে, 12C6 ছিল, অর্থাৎ 6টা প্রোটন ছিল এবং 6টা নিউট্রন ছিল। তাহলে কার্বন পরমাণুর মাস নাম্বার বা অ্যাটমিক ওয়েট, রাদার অ্যাটমিক ওয়েট বলার দরকার নেই, এখন মাস নাম্বার ভাবো, মাস নাম্বার কত? 12। তাহলে 23/1 করলে যা পাবো, 23/12 করলে তা পাবো না তো। তাহলে আমায় তো আবার নতুন করে সমস্ত অ্যাটমিক ওয়েটের মান বা ভ্যালু মুখস্থ করতে হবে। তাহলে সেইটাকে অ্যাভয়েড করবার জন্য যে কাজটা করা হয়, যে ওয়েট অফ ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট বাই ওয়েট অফ ওয়ান অ্যাটম অফ 12C6 ইন্টু 1/12 একটা ফ্যাক্টর গুণ করে দেওয়া হয়। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে তোমার কার্বন স্কেলে যখন আমরা তোমার অ্যাটমিক ওয়েট মাপবো, তখন বাংলায় বলবো যে কোনো মৌলিক পদার্থের কোনো পরমাণুর ওজন এবং 12C6 কার্বন পরমাণুর 1/12 অংশের ওজনের অনুপাত হচ্ছে অ্যাটমিক ওয়েট সি টুয়েলভ সি স্কেলে। ইংরেজিতে বললে কি দাঁড়ায়? দ্য রেশিও অফ দ্য ওয়েট অফ ওয়ান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট অ্যান্ড 1/12 অফ দ্য ওয়েট অফ ওয়ান অ্যাটম অফ 12C6। অর্থাৎ আমরা প্রথমেই এই কার্বন অ্যাটম যেটা নিয়েছি 12C6, তার যদি 1/12 অংশ এখানে নিই, তাহলে সেটা সেই হাইড্রোজেন স্কেলের মতোই হয়ে গেল। অর্থাৎ কার্বন স্কেলে তার মানে এখানে আমাকে একটা 1/12 ফ্যাক্টর গুণ করে নিতে হলো। তাহলে এই 12/12 ক্যান্সেল আউট, এই 12/12 যদি ক্যান্সেলস আউট হয়ে যায়, তাহলে আলটিমেটলি এখানে 23 পড়ে থাকে। দেখো স্কেলটা পরিষ্কার হলো,
অ্যাটমিক ওয়েটের প্রশ্ন আছে কি? হ্যাঁ স্যার। একই রকম ভাবে মলিকুলার ওয়েটের ডেফিনিশনও একই স্টাইলে। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি তারা হাইড্রোজেন থেকে কার্বনে চেঞ্জ করার কি দরকার ছিল? ওই যে বললাম তোমার কার্বনের যে দুটো আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়, একটা 12C6 আর একটা 14C6, এই দুটির মধ্যে থেকে 12C6টাকে নিখুঁতভাবে বার করা যায় অনেক সহজে, কিন্তু হাইড্রোজেনের বেলায় যে 1H1, 2H1, 3H1 এই তিনটি আইসোটোপ উপস্থিত আছে, সেইখান থেকে 1H1 এর পিওর স্যাম্পল পাওয়া খুব মুশকিল। বুঝতে পেরেছো? অর্থাৎ আমার বাটখারাটা তো অন্তত শুদ্ধ হতে হবে। বাটখারাটা যদি শুদ্ধ না হয়, তুমি ওই বাটখারা দিয়ে যা ওজন করবে সবগুলোই ভুল ওজন করবে। অর্থাৎ এখানে ওয়ান এইচ ওয়ানটাকে আমি বাটখারার কাজ করাচ্ছিলাম, তার বদলে আমি 12C6টাকে বাটখারার কাজ করাচ্ছি। এই আচ্ছা, আমরা মলিকুলার ওয়েটের ব্যাপারে বলি। মলিকুলার ওয়েটও কিন্তু এইভাবেই এইভাবেই আমরা হিসেব করব। অর্থাৎ একই রকমভাবে মলিকুলার ওয়েট, যদি তোমাদের প্রশ্ন করা হয় যে মলিকুলার ওয়েট 12C স্কেলে ডিফাইন করো, কী লিখবে? না, ওয়েট অফ ওয়ান মলিকিউল অফ এন এলিমেন্ট বাই তলাটা যেমন আছে তাই, ওয়েট অফ ওয়ান অ্যাটম অফ 12C6 ইন্টু 1/12। অর্থাৎ উপরটা শুধু পাল্টাবে, তলাটা পাল্টাবে না, সেটা যে স্কেলেই করো। এটা যদি মলিকুলার ওয়েট লেখো, মলিকুলার ওয়েট অফ এন এলিমেন্ট ইজ ইকুয়াল টু ওয়েট অফ ওয়ান মলিকুল অফ এন এলিমেন্ট ডিভাইডেড বাই ওয়েট অফ ওয়ান অ্যাটম অফ 12C6 ইন্টু 1/12। এবং প্রশ্ন করা হয় যে তোমার হোয়াই ইজ দ্য অ্যাটমিক ওয়েট অফ এন এলিমেন্ট ইজ ফ্র্যাকশন বাট মাস নাম্বার ইজ এ ইন্টিজার, এটা প্রশ্ন করা হয়। সেক্ষেত্রে উত্তর একটাই, অ্যাটমিক ওয়েট যখন আমরা হিসেব করি, উই টেক দ্য ওয়েটেড অ্যাভারেজ অফ দ্য রিলেটিভ অ্যাবান্ডেন্স অফ দ্য অ্যাটমস ইন দ্য ইন ইন দ্য নয় ইন নেচার। অর্থাৎ আমরা প্রকৃতিতে কোনো পরমাণু যে বিভিন্ন আইসোটোপের যে আনুপাতিক উপস্থিতি আছে, সেইটাকে ভিত্তি করে বা সেইটাকে মান্যতা দিয়ে আমরা অ্যাটমিক ওয়েট হিসেব করি। সেই জন্যে আমরা বা তাদের ভারযুক্ত গড় নির্ণয় করা হয়, সেই জন্য অ্যাটমিক ওয়েটের মান বা অ্যাটমিক ওয়েটের ভ্যালুটা হচ্ছে ফ্র্যাকশন, জেনারেলি ফ্র্যাকশন হয়। এবং যেমন ক্লোরিনের বেলা তো দেখতেই পেলাম, আর মাস নাম্বার, তাই জন্যে যেহেতু মাস নাম্বার কেবলমাত্র একটা পার্টিকুলার আইসোটোপের বেলায় কথাটা প্রযোজ্য, অর্থাৎ হাইড্রোজেনের মাস নাম্বার বলে কিছু হয় না। হাইড্রোজেন মানে অর্ডিনারি হাইড্রোজেন বা প্রোটিয়ামের মাস নাম্বার হচ্ছে 1, ডয়টেরিয়ামের মাস নাম্বার হচ্ছে 2, ট্রাইটিয়াম বা ক্লোরিনের মাস নাম্বার হলো 3, ইট ইজ মেইনলেস। এই তিনটির মাস নাম্বার, ক্লোরিনের দুটো আইসোটোপ আছে, তোমাকে মাস নাম্বার হিসেবে বলতে হবে যে সিন্স দেয়ার আর টু আইসোটোপস ইন ক্লোরিন, দে হ্যাভ ডিফারেন্ট মাস নাম্বারস, ওয়ান অফ দেম ইজ 35, অ্যানাদার ওয়ান ইজ 37। তাহলে ক্লোরিনের দুটো আইসোটোপের একটা 35, একটা 37। প্রশ্ন এরকম করতেই পারে, তোমাকে উত্তরটা সেইভাবে বুঝে দিতে হবে। আচ্ছা, এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়েছে আশা করি।